হ্যালো এভরিওয়ান, আপনাদের হচ্ছে হলো গিয়ে ইন্ট্রোডাকশন টু অটোমোবাইল পড়ানো হচ্ছিল। তো লাস্ট ক্লাসে হচ্ছে হলো গিয়ে আপনাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা হতে পারেনি, ইন্টারনেট ইস্যুর কারণে আপনাদের জানানো হয়েছে। তো এটা হচ্ছে আপনাদের সেই মেকআপ ক্লাসটা, এটা আমি হচ্ছে হলো ভিডিও করে দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে হলো গিয়ে লাস্টের দিকে আমরা হচ্ছে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা গাড়ি যখন চলে তখন তার হচ্ছে হলো গিয়ে বিভিন্ন রেজিস্ট্যান্স কাজ করে তার উপর, এবং এই রেজিস্ট্যান্স গুলো কি কি ছিল এগুলো সম্পর্কে আমরা হচ্ছে পড়েছিলাম। যেমন হচ্ছে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স, রোলিং রেজিস্ট্যান্স, গ্র্যাভিটেশনাল রেজিস্ট্যান্স, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা যখন হচ্ছে পড়েছি আমরা বলেছিলাম যে একটা গাড়ি যখন চলে তখন আমাদের এই রেজিস্ট্যান্স গুলোকে অবশ্যই ওভারকাম করে আরো বেশি পাওয়ার আমাকে দিতে হবে, নইলে গাড়িটা সামনে আগাবে না। হ্যাঁ, আমাকে কোন একটা হচ্ছে রেজিস্ট্যান্স বলতে যে বাধাটা বোঝায়, এটাকে আমার অতিক্রম করে তারপর আরো বেশি পাওয়ার দিতে হবে। তার মানে কোন একটা রেজিস্ট্যান্স যখন হচ্ছে ক্রিয়েট হয় এই সমান পরিমাণ আমার পাওয়ার খরচ হচ্ছে। তো আমরা আজকে হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ দেখবো। তো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স যা যা দেখেছিলাম সেগুলো ছিল হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স। প্রথমত আসি রোলিং রেজিস্ট্যান্স এর হচ্ছে যে সূত্রটা, এই সূত্রটা একটু খেয়াল রাখবেন। রোলিং রেজিস্ট্যান্স এর যে সূত্রটা এখানে মধ্যে লেখা আছে যে আর ইজ ইকুয়াল টু এফ ডাব্লিউ, ঠিক আছে। আর এই এফটা হচ্ছে লাগে রেজিস্ট্যান্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে লাগে বোঝাচ্ছে। তো এফ এর যে সূত্রটা এখানে পাশে দেওয়া আছে 0.01 ব্র্যাকেটে 1 প্লাস ভি বাই 147, আর এই ভি মানে হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ এফ এর ভ্যালু আমি ভেলোসিটি থেকে বের করতে পারবো। যদি আমি ভেলোসিটি জানা থাকে একটা গাড়ির ভেলোসিটি কত, তাহলে আমি এফ এর ভ্যালুটা বের করতে পারবো। আর ডাব্লিউ হচ্ছে লাগে আমার ওয়েট, সো আমি এফ এর ভ্যালু এবং ডাব্লিউ এর ভ্যালু দিয়ে আমি আমার রোলিং রেজিস্ট্যান্স ইজিলি বের করে করতে পারবো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে লাগে আমার গ্রেড রেজিস্ট্যান্স। গ্রেড রেজিস্ট্যান্স এর সূত্র হচ্ছে আমার আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ ট্যান থিটা, ডাব্লিউ ট্যান থিটা। অর্থাৎ একটা গাড়ি হচ্ছে লাগে যখন এরকম ঢালু পথে চলে তখন হচ্ছে লাগে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ ঢালু রাস্তা যে অ্যাঙ্গেলটা ওটা হচ্ছে লাগে আমার থিটা, এবং এই থিটাটাকে ট্যান থিটা হিসেবে ইউজ করলেই আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউ এর সাথে গুণ করে দিব, এবং আমরা তাহলে হচ্ছে গিয়ে আমরা গ্র্যাভিটেশনাল রেজিস্ট্যান্স টা পেয়ে যাবো। এখন ট্যান থিটাকে হচ্ছে গিয়ে আমরা জি দ্বারা প্রকাশ করি, তাই এটাকে শর্ট ফর্মে আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ জি ও বলা হয়। এই জিনিসটা আমরা মাথায় রাখি। এরপরে আসেন, এরপরে হচ্ছে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স। অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স এটা সম্পর্কে আমরা আগেও বলেছি, আমরা সম্ভবত ফ্লুইড মেকানিক্স এও ছিল, তো এটা নতুন করে বলার নাই। তো এটা হচ্ছে লাগে অ্যাডামস সূত্র, এগুলো সবকিছু হচ্ছে আমার রেজিস্ট্যান্স এর সূত্র। হ্যাঁ, তো এটা হচ্ছে লাগে গেল। এখন এখন হচ্ছে লাগে যেহেতু আমরা হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স এর সূত্র অলরেডি জেনে গিয়েছি, তো আমরা ম্যাথের দিকে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে লাগে আমার এক্সাম্পল ম্যাথটা, হর্স পাওয়ার এট গিভেন স্পিড। অর্থাৎ এই ম্যাথের কাজ হচ্ছে আপনাকে বলা হবে যে এই একটি গাড়ি এরকম এরকম ওজন, সেটা হচ্ছে লাগে এই স্পিডে চলছে, এর রাস্তা এরকম ঢালু, তাহলে এই গাড়িটা কি পরিমাণ রেজিস্ট্যান্স এর শিকার হচ্ছে, এবং এক্সাক্ট ওই রেজিস্ট্যান্সটা ওভারকাম করার জন্য একটা গাড়ি কি পরিমাণ মিনিমাম পাওয়ার থাকতে হবে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আমার প্রথমত প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করতে হবে, বের করে টোটাল রেজিস্ট্যান্স যোগ করতে হবে, এবং যোগ করার পর ওই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য আমার যে পাওয়ার লাগে সেই পাওয়ারটা আমাদের বের করতে হবে। আমরা জানি অলরেডি যে ফোর্সের সাথে ভেলোসিটি গুণ করলে হচ্ছে আমরা পাওয়ার পাই, তো রেজিস্ট্যান্স এক টাইপের ফোর্স। তো টোটাল রেজিস্ট্যান্স যখন আমি পেয়ে যাব ওটার সাথে আমি গাড়ির ভেলোসিটি গুণ করে দিলে আমি টোটাল পাওয়ারটাও পেয়ে যাবো। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথের দিকে আগে, যেখানে বলেছে যে 2500 পাউন্ড কার ইজ ড্রিভেন অ্যাট ম্যাক্সিমাম স্পিড অফ 990 মাইল পার আওয়ার অন লেভেল পেইড সারফেস অ্যাট সি লেভেল। আচ্ছা, তার মানে হচ্ছে লাগে বলতেছে যে আমার 2500 পাউন্ডের একটা গাড়ি একটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 90 মাইল পার আওয়ার। আচ্ছা, এবং হচ্ছে লাগে এটা হচ্ছে বলতেছে যে আমার সারফেস লেভেলের সাথে হচ্ছে লাগে
সারফেস লেভেলটা হচ্ছে সি লেভেলের সাথে হচ্ছে লাগে সমান, অর্থাৎ এটা হচ্ছে লাগে ঢালু বলতেছে না, এটার কোনো হচ্ছে লাগে অ্যাঙ্গেল নাই, তার মানে ট্যান থিটা হচ্ছে লাগে অবশ্যই জিরো, যেহেতু হচ্ছে লাগে আমার রাস্তার কোনো অ্যাঙ্গেল নাই। দ্য কার হ্যাজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট সিডি ইজ ইকুয়াল টু 0.38 অ্যান্ড 20 ft² ফ্রন্টাল এরিয়া, এয়ার ডেন্সিটি অ্যাট সি লেভেল রো ইজ 0.002378 স্লাগস পার ফিট কিউব, what is the horsepower expanded at this max speed? আচ্ছা, তার মানে হচ্ছে লাগে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট দেওয়া আছে, যেটা আমাদের হচ্ছে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য দরকার, আর একটা দেওয়া আছে হচ্ছে 20 ft² ফ্রন্টাল এরিয়া, অর্থাৎ একটা গাড়ির ফ্রন্টাল এরিয়া দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য লাগবে। রো আমাদের অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য লাগবে। তো বলতেছে হোয়াট ইজ দ্য হর্স পাওয়ার এক্সপ্যান্ডেড এট দিস ম্যাক্সিমাম স্পিড, তার মানে আমাদের কি পরিমাণ হর্স পাওয়ার লাগবে এই টোটাল রেজিস্ট্যান্সটা ওভারকাম করার জন্য। আচ্ছা, তাহলে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, সবকিছু দেওয়া, এখানের মধ্যে আমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না, কারণ সব হচ্ছে লোকে একক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাউন্ড হিসাব মাইল হিসাবে, তো ওভাবে হিসাব করা লাগবে। তো দেখেন এখানের মধ্যে আমার ডাব্লিউ সবকিছু দেওয়া আছে, তাহলে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স দিকে যাই, অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো বাই টু সিডি এফ ভি স্কোয়ার, অর্থাৎ আমার এখানের মধ্যে হচ্ছে গিয়ে রো দেওয়া, রো হচ্ছে গিয়ে আমার ডেন্সিটি, যেটা ডেন্সিটি অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমি ভ্যালুটা পুট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। সিডি এর ভ্যালু দেওয়া, এফ মানে ফ্রন্টাল এরিয়া, ফ্রন্টাল এরিয়ার ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ভ্যালু দেওয়া, তার মানে হচ্ছে আমরা অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স আমরা এখান থেকে পেয়ে যাবো। রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে কি, রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে আমার এফ আর এল ইন্টু ডাব্লিউ, আর এফ এর সূত্র আমি বলেছিলাম 0.01 ইন্টু 1 প্লাস ভি বাই 147, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। তাহলে এখানে মধ্যে আমার হচ্ছে ভি এর মান দেওয়া, আমার ভি এর মান অলরেডি আমি এখানে মধ্যে দেওয়া আছে 90 মাইল পার আওয়ার, এর ভ্যালু দেওয়া, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে লিখে দেওয়া আছে 2500 পাউন্ড, তার মানে আমরা রোলিং রেজিস্ট্যান্সটাও পেয়ে যাবো। ব্রেক রেজিস্ট্যান্সে আসি, এখানের মধ্যে হচ্ছে লাগে আমি অলরেডি বলেছি যে বলছিল যে রাস্তাটা হচ্ছে হলো গিয়ে আমার সি লেভেলের সাথেই হচ্ছে হলো গিয়ে সেম লেভেলে, তো সি লেভেলের সাথে যদি সেম লেভেলে হয় তার মানে এটা কোনো উঁচু উঁচু নাই, এর কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে থিটা ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ রাস্তার কোনো অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে এটা থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই জিরো, আর থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই যদি জিরো হয় আমরা জানি জি ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় ট্যান জিরো হবে, ট্যান জিরোর মান হচ্ছে জিরো, তো সেক্ষেত্রে আমার এটার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে আমরা হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স এর ভ্যালু পেয়ে যাবো এবং তিনটা রেজিস্ট্যান্স যোগ করে দিলে টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। আচ্ছা, যেটা বলছিলাম যে রেজিস্ট্যান্স এক টাইপের হচ্ছে ফোর্স, এবং আমরা জানি ফোর্স কে ভেলোসিটি দিয়ে গুণ করলে পাওয়ার পেয়ে যাবো, তার মানে আমি এই যে টোটাল রেজিস্ট্যান্সটা এটার সাথে যদি আমি আমার গাড়ির ভেলোসিটিটা গুণ করে দিই তাহলে গাড়িটা হচ্ছে লাগে রেজিস্ট্যান্স গুলাকে ওভারকাম করার জন্য কি পরিমাণ পাওয়ার লাগবে সেটা আমরা পেয়ে যাব, এবং সেটা হর্স পাওয়ারে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে পি বাই 550। এটাই ছিল ম্যাথ, এই চ্যাপ্টার হচ্ছে লাগে মোটামুটি এখানে শেষ, ইন্ট্রোডাকশন টু অটোমোবাইল, এরপরে হচ্ছে লাগে নেক্সট চ্যাপ্টারে যাওয়া হবে।